আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজ আমি এমন একটি ক্রিম নিয়ে কথা বলবো যেটা আমি ছোটবেলাতে ব্যবহার করতাম, এখন তেমন ব্যবহার করা হয় না। তো ভাবলাম যে এই ক্রিমটি নিয়ে একটা রিভিউ ভিডিও করা যাক। তো যে ভাবা সেই কাজ, আজকে আমি আপনাদের পন্ডস কোল্ড ক্রিমটি সম্পর্কে জানাবো। আজকের এই ভিডিওতে আমি এই ক্রিমটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই ক্রিমটি কেমন, এটা আমাদের স্কিনে আসলে কি কাজ করে থাকে, আমার কাছে এই ক্রিমটি কেমন লেগেছে এবং এই ক্রিমটি কোন স্কিনের জন্য ভালো হবে, কারা কারা এটা ব্যবহার করতে পারবে এবং কারা কারা ব্যবহার করতে পারবে না, সেসব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনি এই ক্রিমটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আমি আমার এই চ্যানেলে বিভিন্ন বিউটি প্রোডাক্টের 100% অনেস্ট রিভিউ শেয়ার করে থাকি আমার রিসার্চ এবং নলেজ থেকে। আপনি যদি এমন ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো পন্ডস কোল্ড ক্রিমটি হচ্ছে 50 গ্রামের একটি ক্রিম। এই কোল্ড ক্রিমটি হচ্ছে মূলত একটা ময়শ্চারাইজার উইন্টার ক্রিম। এই ক্রিমটি আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে কাজ করে। এই ক্রিমটি সবচাইতে ভালো কাজ করে যাদের ড্রাই স্কিন তাদের জন্য। এই ক্রিমটি ড্রাইনেস এবং রাফনেস দূর করে, স্কিনের খসখসে ভাব দূর করে স্কিনটাকে সফট এবং ময়শ্চারাইজ করতে কাজ করে থাকে। এই ক্রিমটি ড্রাই স্কিনের জন্য বেস্ট হবে, কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই ক্রিমটি ব্যবহার না করাই ভালো, কারণ এক্সট্রিমলি অয়েলি স্কিনকে এটা আরও বেশি অয়েলি করে ফেলে আমার মনে হয়েছে। আর এই ক্রিমটি কারা কারা ব্যবহার করতে পারবে এবং কারা কারা ব্যবহার করতে পারবে না সেটা এখন আমি আপনাদের বলে দিচ্ছি। ড্রাই স্কিনে এবং নর্মাল স্কিনে আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনার স্কিন যদি এক্সট্রিমলি অয়েলি হয় তাহলে আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন না। আর আপনার স্কিনে যদি অ্যাকনি পিম্পলের সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন না। আর আপনার স্কিন যদি এক্সট্রিমলি সেন্সিটিভ এবং স্কিনে অ্যালার্জি থেকে থাকে তাহলে আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন না। এছাড়া এই ক্রিমটি ড্রাই স্কিনে এবং নর্মাল স্কিনে ব্যবহার করা যাবে। স্কিনের ড্রাইনেস এবং রাফনেস দূর করে স্কিনটাকে সফট এবং ময়শ্চারাইজ রাখতে আপনি এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন।